এটার স্পেশাল কিছু টিপস যদি আমাদের বলতে বলতে গেলে এখন আমাদের হলো একটা মিটার দেখতে পাচ্ছেন আমরা এখন টিভিএস এর শোরুম চলে আসছে এটা খুলনার কাউকে খুলনার এই জায়গাটার নাম কি একটু এটা হলো মুনিপুর সোনাডাঙ্গা মুনিপ নগর মুজিবনগর ওকে যে আমরা এখান থেকে টিভিএস এর অনেক দানে মোটরসাইকেল দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা একটু শুরু করি এখানে এটার কেমন দাম আছে এগুলোকে এর দাম হলো আপনার 125 সিসি হ্যাঁ এর দাম হলো রব সবকারের ক্ষেত্রে একই সিস্টেম আছে ক্যাশে নিলে একটু ডিসকাউন্ট আর এসে নিলে একটু যেটা এটা আর এই যে পরে আমরা দেখতে পাচ্ছি টিভিএস এর আছে এটা 125 এটাও স্ট্রাইকার এটা হ্যাঁ এই স্ট্রাইকার দেখা যাচ্ছে এটা কত দাম আছে রেট হলো 1,17,900 টাকা হ্যাঁ 1,17,900 টাকা এটা আর পরে আমরা দেখতে পাচ্ছি যে টিভিএস এর একই তো এটা এটা একই না একই তো কালার ভিন্ন এটা হচ্ছে কালোর পরে একটু হালকা গ্রিন আর ওইটা হচ্ছে নীল আর আমরা এটা কি মডেল এটা মেট্রো 100 সিসি এটার প্রাইস কেমন আছে প্রাইস হলো 90,900 টাকা এতে ক্যাশে নিলে একটু ডিসকাউন্ট ক্যাশে নিলে একটু ডিসকাউন্ট এটাও তো একই মডেল এটা রেডি ওয়ান এটা 110 সিসি এটা 110 সিসি হার্ডি গাড়ি খুবই মজবুত গাড়ি এর ভিতরে আবার একটা নতুন সিস্টেম যদি অন্য গাড়িতে নাই তখন মোড় ঘোরার সময় স্ট্যান্ড থাকে তো পড়ে যাবার ভয় থাকে আর আপনার পরিকা কয়টা কি মডেল হলো আপনার কোন গাড়িতে না যে আপনার ক্যারিয়ার রয়েছে আবার নিকেল স্টিল নিকেল রয়েছে সাইলেন্সার ঢাকনা এটার দাম কেমন এর দাম হলো আপনার 99,900 টাকা 99,900 টাকা আর এই যে পরে এটার মডেলটা কি এইটাও একই এটা কালার ভিন্ন এটা কালার ভিন্ন আর এটা হলো মেট্রো প্লাস 110 সিসি এটা কত দাম আছে এর দাম হলো 1,03,900 1,03,900 টাকা আর এটা তো মানে অফ রোডিং এর জন্য এটা নিউ মডেল এটা অফ রোডিং হ্যাঁ এটা ম্যাক্স 125 সিসি দাম হলো 1,24,900 এটা আছে অফ রোডে 1,25,000 1,24,900 টাকা দাম এটা এক্সেল মডেল এক্সেল মডেল মানে এটা কি এটা এক্সেল মানে এটা মাটি কাদাতে সত্যি চলবে যেটা টায়ার এটা গুটি টায়ার হ্যাঁ এই যে এটা আর সহজে যেটা বলে অফরোডিং মানে সব জায়গা চালানোর জন্য অফরোডিং আর এরপরে এটা কি মডেল এটা আর ওইটা একই ওইটার কালারও একই আর ওইটা কি মডেল একই মডেল আর এটা হচ্ছে এটা তো অনেক ভালো মডেল এটা এটা খুবই ভালো মডেল আর এটা এবিএস এবিএস এটা নতুন এবিএস হলো কি ব্রেক কন্ট্রোলিং আর তাহলে লক হয়ে যাবে না আপনি কল্টনিং হবে আস্তে আস্তে ব্রেক করবে মানে হঠাৎ করবে না
অর্থাৎ পড়বে না। দেখো এটার স্পেশাল কিছু টিপস যদি আমাদের বলতে গেলে, এখন ওটা হলো এটা মিটার, মিটারতে যেটা আছে এটা, এই মিটারের একটা অন্যরকম, যেরকম মানে আপনি গাড়ি যদি আপনি চালান, গাড়ি আপনার যদি কোনো কলিক মোবাইল করে, তার নাম তার মোবাইল নাম্বার এখানে উঠে যায়, এই এখানে শো করবে, শো করবে। আপনি এখন সাতক্ষীরায় যাচ্ছেন অথবা যশোর যাচ্ছেন, পথ চিনেন না, কিন্তু এখানে ম্যাপে আপনাকে দেখাই দেবে, এটা গুগল ম্যাপে দেখাবে সেটাই। তারপরে কোনো মনে করেন এখন আপনার গাড়িতে তেল কম আছে, এ বলে দেবে এত কিলোর ভিতরে এখন পাম্প আছে, ও এত কিলোতে পাম্প আছে সেটা বলতে পারতে। আর আর হলো কি আপনার এটা যদি কোনো আপনার হসপিটালও যদি খোঁজেন, এখানে বলে দেবে কি এত দূর দূরে হসপিটাল আছে। এগুলোকে তো একই খালি কালার আলাদা, এটা রেড কালার, রেড ব্লু, এটা তো কালো, এতে তিনটেই কালার, এবিএস কেমন হয় তো কাকু এটা না এটা এবিএস হ্যাঁ এবিএসটা একটু দেখি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এবিএস সিস্টেমের যে লক করে সেটা, এটা কেমন যাবে এক লিটার ফিউল, লিটারে যাবে আপনার 40 and 42, 40 and 42। আর হাইস্ট স্পিড কেমন আছে, হাইস্ট স্পিড হলো প্রায় 120। অত স্পিডে গাড়ি কন্ট্রোল থাকে জি, 149 হাইস্ট স্পিড উঠাইছে, হ্যাঁ। মানে এটা হচ্ছে আনঅফিসিয়াল, আনঅফিসিয়াল বলে অফিসিয়াল বলে এটা দেওয়া আছে। আর আমরা এরপর তো মানে সব এরপরে কি মডেল আছে, টমি হলো মেট্রো প্লাস, এটা ওটা মেট্রো প্লাস আপনাকে রেট দিলাম, ওটা নন ডিক্স, এটা ডিক্স, এটা ডিক্স, এর দাম হলো 1,08,900, 1,08,900 টাকা ওনলি ডিক্সের জন্য, হ্যাঁ ডিক্সের জন্য একটু বেশি দাম। আর এ মানে একই মডেল সব কটা, একটু 90,900 টাকা, এটা তো সামনে ডিক্স নাই, না এতে ডিক্স হয় না, 100 গাড়িতে ডিক্স হয়, আপনাদের যে মোবাইল নাম্বারটা একটু একটু যোগাযোগ করার জন্য সেটা একটু দিতে, হ্যাঁ। আমরা আর একটা মডেল দেখছি, স্ট্রাইকার তো আপনাকে জানানো হলো, আর একটা আমাদের মডেল আছে ম্যাক্স, হ্যাঁ এটা খুবই সুবিধা, একটু নিউ মডেল হয়ে আসছে, এটা কি মেয়েদের জন্য বিশেষ করে, মেয়েদের চালাতে পারে, পুরুষ লোকও চালাতে পারে, বয়স্ক পুরুষরা একটু ভালোভাবে জন্য। এটা কেমন প্রাইস আছে, এর প্রাইস হলো আপনার 69,900 টাকা, এর এর হলো সেলফ স্টার্ট আছে, আবার এটি আপনি কোনো মাল কেরিং, এটা আপনার লোড নেবে মানুষ বাদে 130 কেজি, 130 কেজি লোড নিতে পারবে, মানুষ বাদে দুটা মানুষ বাদে, একটা চালের বস্তা বা একটা গ্যাসের সিলিন্ডার, সিলিন্ডার নিলেন অনেক সুবিধা হবে এটার জন্য। আমরা এখানে আট টিয়ার তো দেখতে পাচ্ছি না, আটটি এখন বাজারে তো নাই, সাপ্লাই নেই, সাপ্লাই নাই। তাহলে এমনি একটা নতুন একটা কালার আছে,
আর আর কোন মডেল দেখেন নতুন আসছে এখন? মডেল এই নতুন আসছে আর ওই যে দেখেন এবিএস, এবিএস তো এটা আছে, এবিএস দেখছি এটা এখন এবারে নতুন একদম লেটেস্ট মডেল হচ্ছে এইটাই, এইটাই বাজারে সবচেয়ে লেটেস্ট এইটাই। আর আপনাদের কোনো ব্যাংকের মাধ্যমে কি কোনো নিয়ে যাবে? দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে যেগুলো কি আছে, আর এইটা হচ্ছে তো মানে ব্যাংকের ইসের, মানে ব্যাংকের মাধ্যমে যে কোনো কোনো মাস কত মাসে কিস্তি দিচ্ছে কি নেওয়া যাবে? ও কত মাসে কিস্তি দিচ্ছে নিয়ে নেওয়া যাবে? বছর তিন বছর যা এক বছর তিন বছর সব কিস্তি কিস্তি সিটি ব্যাংক, এটা সিটি ব্যাংকের তো শুধু দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক বছর দুই তিন বছর পর্যন্ত নেওয়া যাবে। এই যে যোগাযোগ করার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকে যোগাযোগ করার জন্য, মানে এটা এখানে মোবাইল নাম্বার আছে, এখানে মোবাইল নাম্বার এটা এটা তো দেখাইছি আপনার। এই মডেলটা একটু দেখতে চাই, এই মডেলটা আমাকে একটু বলা হয়নি, এই মডেলটা ওই ম্যাক্স আমরা আমরা দেখতে চাই এখন সার্ভিসিং সেন্টারে আমরা যাচ্ছি। সার্ভিসিং সেন্টারে এই যে এখানে যে আমরা মডেলগুলো দেখতে পাচ্ছি এখানে কি আপনাদের কোনো এক্সট্রা কোনো চার্জ নেন? এখানে আমরা যে নিউ গাড়ি নেয় ও তার জন্যে প্রায় আমরা আটটা সার্ভিসিং ফ্রি দিই, আটটা সার্ভিসিং ফ্রি, ছয়টা ফ্রি, দুটো পে, দুটো পে, হ্যাঁ ছয়টা ফ্রি, আর ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছর, ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছরের, বা কোনো এত কিলোমিটারের মধ্যে ইঞ্জিন চিজ হয়ে যায় তাই কোনো সমস্যা না? আপনার ওই ইঞ্জিনের ওয়ারেন্টির ভিতরে আসতে হবে, আপনি ঠিক মতো সার্ভিসিং যদি করেন হ্যাঁ তা আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন। তার মানে এর দুই বছরের ভিতরে যদি ইঞ্জিন কিছু হয় তা আপনারাই ঠিক করে দেবেন সেটা, ইঞ্জিনের কোনো সমস্যা হলে? হ্যাঁ আমরা একটু বিচারের ভিতরে একটু ইসের কথাটা বলি, আমরা এখানে যে কাকু ওই যে তাহলে যোগাযোগ করার জন্য যে তোমার নাম্বারটা সেটা আপনি একটু বিশেষ করে দেবেন। এটা আপনাদের এই নাম্বার ইসলাম ম্যানেজার ওনার নাম্বার এটা, আর এটা শোরুম কোয়ার্টার থেকে কোয়ার্টার পর্যন্ত খোলা থাকে? এটা আপনার আমাদের এখানে দশটা থেকে নয়টা পর্যন্ত, সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার বন্ধ, শুক্রবার বন্ধ। আর এই যে তারপরে এই এই নাম্বারটা কি অল টাইম খোলা থাকবে? অল টাইম খোলা থাকবে, রাত্রে ফোন দিলেও পাচ্ছে, রাত নয়টার পর ফোন দিলে সমস্যা হবে না? আমার ম্যানেজার তারিকুল ইসলাম, চব্বিশ ঘন্টায় খোলা থাকবে নাম্বারটা। আর এই নাম্বারটা তিনটে পর্যন্ত পাওয়া যাবে এটাই তো, আমরা একটু এর দিকে একটু দেখি। আমরা এই শোরুমটা এখানে কতদিন ধরে আছে একটু বলবেন? এখানে প্রায় আমাদের ষোলো সতেরো বছর হয়ে গেছে, ষোলো সতেরো বছর হয়ে গেছে। তার মানে আপনাদের শোরুম টেস্ট করা যায় সমস্যা হবে,